তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন আগামী সংসদে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বাংলাদেশে বাধ্যবাধকতামূলকভাবে নিবন্ধন নিতে আইন হবে বলে আশা করি মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তথ্যমন্ত্রী গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে সরকার আলোচনা করছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন সেটাও একটা বড় প্রতিবন্ধকতা ভারত আইন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব সার্ভিস প্রোভাইডারের সেখানে নিবন্ধিত হতে হবে ইউরোপীয় ইউনিয়ন আইন করেছে সেখানে নিবন্ধিত হতে হবে যুক্তরাজ্য আইন করেছে সেখানে নিবন্ধিত হতে হবে অন্যান্য দেশে আইন করেছে আমাদের দেশে এখনো আইনটি হয়নি তিনি বলেন আমরা তাদের সঙ্গে আলোচনা করছি বারবার তাগিদ দিচ্ছি এখানে অফিস করার জন্য বলছি বাংলাদেশে আইনের নিবন্ধিত হওয়ার জন্য বলছি তবে তাদের এখানে নিবন্ধিত হতেই হবে সেই বাধ্যবাধকতা আরোপ করা আইনটি এখনো করা হয়নি সেটি করার প্রয়োজনীয়তা রয়েছে তথ্যমন্ত্রী বলেন আমি আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এখন তো আইন করার সময় নেই আগামী পার্লামেন্টে ইনশাল্লাহ এ বিষয়ে আইন হবে